আলাইকুম। ফালগুন টিভিকে জানাই ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি পান্নু মোল্লা, পিতা ফজলুল হক ফজল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, খালিয়া 2 নং ওয়ার্ডের মেম্বার ছিলাম। আবারও দাঁড়াইছি আমার প্রতীক মোরকমার্কা। আমি এলাকার উন্নয়নমূলক কাজের জন্য কাজ করছি, আবারও করার জন্য জনগণের পাশে আছি এবং উন্নয়নমূলক কাজ করতে চাই। আমার ওয়ার্ডে বাল্যবিবাহ অনেক বন্ধ করেছি, তার মধ্যেও অনেক সময় মাঝে মাঝে ফাঁকি দিয়ে 2-1টা বিবাহ হয়। আগামীতে যদি আবারও মেম্বার হয়ে আসি, আমার এই বাল্যবিবাহ আমি বন্ধ করার চেষ্টা করবো 100% ইনশাল্লাহ। রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ আপনাকে অসমাপ্ত যা আছে তা করবেন? রাস্তাঘাট করার জন্য চেষ্টায় আছি। বিগত 5 বছর আমার এনটি চেয়ারম্যান ছিল হামিদুল ইসলাম শাহ আলম, সে আমাকে কোনো কাজ দেয়নি, কাজ করতে পারিনি। আগামীতে যদি আমাদের চেয়ারম্যান পক্ষের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শেরামোল্লা হয় মোটরসাইকেল মার্কা, সে যদি চেয়ারম্যান হয়, আমার ওয়ার্ডে সুন্দরভাবে বাংলাদেশ ডিজিটাল এক বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীতে আমাদের এই খালি ইউনিয়নে হিন্দু মুসলমান কি পরস্পর আপনার ওয়ার্ডে কি মিলেমিশে থাকবে? আমার ওয়ার্ডে হিন্দু মুসলমান পরস্পর একভাবে চলে, কোনো এখানে হিন্দু মুসলিম কোনো ভাগাভাগি নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।